মায়ের আবদার পূরণ করতে যে আমার ডায়েটের একদম বারোটা বেজে গিয়েছে দুই বান্ধবী মিলে এত রাতে কত ধরনের ভর্তা বানিয়েছে সেই সাথে ভোয়া ভাত হ্যালো আজকে আপনাদের সাথে আমার আমার কোন আবদার পূরণ করতে যে আমার ডায়েটের বারোটা বাজলো সেই সাথে দুই বান্ধবী মিলে কত ধরনের ভর্তা বানিয়েছি সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি আর রান্নার সয়াবিন তেল দিয়ে 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 দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি এবার আমি এগুলো একটু ভালোভাবে ভেজে নেব একটু সফটলি করে ভেজে নেব এরপর আমি যেটা করব এখানে কিছুটা পরিমাণ শাহি জিরা দিব আস্ত শাহি জিরা এতে করে খুব সুন্দর টেস্ট স্মেল আসে আর খেতে দারুণ লাগে তো যাই হোক এটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো এবার আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি যেটা করবো খুদের চাল যেটা আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম আর এখানে আমি মানে কম অর্ধেক ডাল দিয়েছি মসুরের ডাল তো এইভাবে খুদের ভাতটা রান্না করলে দারুণ হয় আজ তো কিছু কাঁচামচ দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা স্মেল আসে সব কিছু সুন্দর করে দিয়ে জাস্ট ভালোভাবে ভেজে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার আম্মু কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ তো আমার আম্মুর খুব ইচ্ছে করতেছিল এই খুদের বোয়া ভাত খাবে তো আমার হাতে এই রান্নাটা তার খুবই পছন্দ তো এই রাতের বেলা হুট করে বলতেছে যে রান্না করার জন্য তো যেই কথা সেই কাজ বাট আমি যেহেতু ডায়েটে আছি আপনারা হয়তো কিছুদিন যাবত আমার ব্লগগুলো দেখতেছেন যে আমি একদম প্রপারলি ডায়েটে আছি কিচ্ছু খাচ্ছি না শুধুমাত্র সবজি আর মাছ ডিম এগুলো ছাড়া তো আজকে যেহেতু এরকম একটা রান্নাবান্না চলতেছে তাহলে কি আর ডায়েট করা যায় যাই হোক এখানে আমি যেটা করতেছি এখানে কিল ভেজে নিচ্ছি আমার ফ্রেন্ড উনি আবার চারতলা থাকে তো ওনাকে ডাকা হয়েছে আসলে আমাদের মানে কাছাকাছি বলতে আমার এই ফ্রেন্ডটাই থাকে তো যেটাই করি না কেন দুই ফ্রেন্ড মিলে একসাথেই করি তো উনিও চলে এসেছে আমিও করতেছি দুই বান্ধবী মিলে এই ভর্তা আয়োজন করতেছি আর ক্ষুদেব তো আমি রান্নাই করে নিলাম দেখতেই পাচ্ছেন তো এখানে আমি লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে একটা ভর্তা বানানোর জন্য সবকিছু প্রিপারেশন করে নিচ্ছি অন্যদিক দিয়ে আমার বান্ধবীও অনেক বেশি হেল্প করতেছে আমাকে নর্মালি আমরা দুই বান্ধবী মিলে এইভাবেই সব কিছু করে থাকি আমার বাসায় হোক বা ওর বাসায় দুইজনে মিলে এইভাবে আমরা অনেক বেশি আনন্দ করি ব্যাপারটা অনেক বেশি এনজয় করি এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এতে করে আলু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু এগুলো ছোটো আলু তো এইভাবে ভর্তাটা বানালে অনেক বেশি আমি হয় যাই হোক আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিব তিল ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে লাউ পাতা চিংড়ি মাছ তারপরে হচ্ছে শুকনো মরিচ সিঁদুল সুটকি মানে যা যা ভর্তা করব পেঁয়াজ রসুন সব কিছু একদম ভাজাভাজির কাজ শেষ এইবার যেটা হবে আমার ফ্রেন্ড কিছু ভর্তা বানাবে আর কিছুটা আমি বানাবো পাটার যে ভর্তাটা সেটা আমার ফ্রেন্ড বানাচ্ছে যেমন তিলের ভর্তা ওনার হাতে এত বেশি মজা হয় মানে এই তিলের ভর্তাটা খেয়ে আমি একদম ক্রাশ খেয়ে যাই এতটাই ভালো লাগে আর এই বাটনার মধ্যে আমি যেটা করতেছি আলু ভর্তা বানাবো তারপরে ওই যে পেঁয়াজ কাঁচামরিচ পুরো একটা ভর্তা যে ওইটা বানাবো মানে এই দুজনের দুইটার দিকে মানে ভর্তাটা বানাচ্ছি এতে করে তাড়াতাড়ি হবে আর দুজনের খুব বেশি একটা কষ্ট হয় না যাই হোক এই যে দেখুন বাটনায় বেটে কত সুন্দর করে ভর্তা বানাচ্ছি আর অন্য দিক দিয়ে আমার পাটায় বেটে এই যে তিলের ভর্তা বানাচ্ছে ওর তিলের ভর্তা যে কি সুন্দর একটা টেকনিক কিভাবে যে বানায় এত বেশি মজা হয় মানে আমার সবচাইতে পছন্দ হচ্ছে এই তিলের ভর্তা যাই হোক এই যে সব ধরনের ভর্তা দুই বান্ধবী মিলে বানাচ্ছি আর এই রাতের বেলায় এরকম করে কিছু একটা করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আলু ভর্তাটা দেখুন কতটা লোবণীয় হয়েছে তাই না দেখে মনে হচ্ছে খেয়ে ফেলে আচ্ছা যাই হোক এই যে আলু ভর্তা বানানোর ডান আর এখন যেটা করতেছে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা বানাচ্ছে নর্মালি আমরা যখন ভর্তা বানাই তখন সব কিছু একসাথে পেটেনি তো আমার ফ্রেন্ড যেটা করতেছে শুধু চিংড়ি মাছটা আগে পেটেছে তারপরে লাউ পাতাগুলো তো যাই হোক এখন যেটা করব পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ শুকনা মরিচ একটু পুড়ে তারপরে এইভাবে একটু ভর্তা বানাচ্ছি এই ভর্তাটা আমার ফ্রেন্ড আমার হাতে খুবই পছন্দ করে তো এইটাও বানিয়ে নিচ্ছি যে কোনো জিনিস তৈরি করার আগে আমার কাছে শুধু মনে হয় অনেক ধরনের আইটেম করব যত বেশি আইটেম হয় ততই আমার কাছে ভালো লাগে যাই হোক এই যে সব ধরনের ভর্তার আইটেম একদমই রেডি তো আমার আম্মু বলতেছে কি যে গরম গরম খাবার সার্ভ করার জন্য আর বেশি ওয়েট না করার জন্য বিশ্বাস করেন এই খুদের বোয়া ভাতটা এতটাই মজা হয়েছে আমার তো খেয়ে পুরাই ক্রাশ খেয়ে গিয়েছে আমার আম্মু বলতেছে ভীষণ মজা হয়েছে আর এটা খাওয়ার পর যে সেটা হয়েছে আমাদের মানে আমাদের পেট ভরে গিয়েছে বাট মন ভরতেছে না মনে হচ্ছে আরো নেই আরো খাই এতটাই মজা হয়েছিল যাই হোক এই হচ্ছে আমাদের রাতের ব্লক আর আমার মানে ডায়েটে পুরোপুরি বারোটা বেজেছে যেখানে আমি তিন চার দিনে তিন চার কেজি ওজন কমিয়েছি সেখানে আমার একদিন মনে করেন একদম দুই কেজি ওজন বেড়ে গিয়েছে যাই হোক এরকম খাবার থাকলে ডায়েট করার মনটাই নষ্ট হয়ে যায় তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করতে সবসময় সাপোর্ট করবেন আমার ফ্রেন্ড সুন্দর করে সবার জন্য খাবার সার্ভ করতেছে আর এই যে ভর্তাগুলো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এখানে যদি একটু বেগুন ভাজা একটু ইলিশ মাছ ভাজা হতো উফ আরও দারুণ হতো বাট এই রাতের বেলা কোনো প্রকার প্রিপারেশন ছাড়া যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এতে আমাদের ওজনে একদম দুই থেকে তিন কেজি বেড়ে গিয়েছে গড় করে যাই হোক খাবার সার্ভ করার পর দেখে এতটা লোভনীয় লাগতেছে মনে হচ্ছে তাড়াহোড়া করে খেয়ে নে তা আমার বান্ধবী বলতেছে আপনি ভিডিও করেন আর যাই কারণ আমি আগে খেয়ে নিই কারণ আমার আর সহ্য হচ্ছে না ব্যাপারটা হয়েছে এরকম তো এই যে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ